দৌড়ের প্রতিভাকে উস্কে দিতে এগিয়ে এলেন শিলিগুড়ির বিভিন্ন মানুষ। দৌড় আর দৌড়, দৌড়ের নেশা এমনই যে অভাবকে জয় করতে ঘরের সোনা গয়নাও বিক্রি করে দিয়েছেন সীমা। স্বামী সন্তান ঘরের কাজকর্ম সামলে এবং পরনিন্দা পরচর্চা ছেড়ে লাগাতার দৌড়ের নেশা চালিয়ে গিয়েছেন সীমা চক্রবর্তী, আর তাতেই সাফল্য পেতে শুরু করেছেন। কিছুদিন আগে তামিলনাড়ুতে অনুষ্ঠিত জাতীয় দৌড় প্রতিযোগিতায় পদক জিতে আসেন সীমা। তার রেশ মিলিয়ন যেতে না যেতেই হুগলির চুচুড়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সহ অন্যান্য প্রতিযোগীদের হারিয়ে সীমা তিনটি বিভাগে প্রথম স্থান অধিকার করে। তার এই লড়াই এবং সাফল্য বিভিন্ন মহলকে উদ্দীপ্ত করেছে। এবার বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় যাওয়ার আগে সীমা চিন্তায় পড়েন সেখানে কীভাবে যাবে। খবরের ঘণ্টা সীমার এই প্রতিভাকে আরও উস্কে দিতে বিভিন্ন মহলের কাছে সীমার পাশে দাঁড়ানোর আবেদন জানায়, আর সেই আবেদনের জেরে অনেকেই এগিয়ে আসছেন। বিশিষ্ট অ্যাথলেটিক্স কোচ দেবকুমার দে ওরফে কানু, প্রশিক্ষক কার্তিক পাল, শ্রীবাস দাস, সুজয় দাম, তরাই ফুটবল গ্রাউন্ডের শিবির সমাজসেবী ভাস্কর বিশ্বাস, ডাক্তার সংযুক্তা মৈত্র, কুণ্ডুবাবু সবাই মিলে সীমার পাশে দাঁড়িয়েছেন। শনিবার সকালে তরাই স্কুল মাঠে এক অনুষ্ঠেয় সীমাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ, ওয়ার্ড কাউন্সিলর সাথী দাস, স্বপন দাস, সমাজসেবী দীপজ্যোতি চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষক দেবকুমার দে জানিয়েছেন সীমাকে তারা বাংলাদেশে যাওয়ার জন্য এখনও পর্যন্ত 20,000 টাকা তুলে দিতে পেরেছেন। আরও কিছু সহযোগিতা করা হবে। স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি অ্যান্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা নবকুমার বর্ষাকও শুরু থেকেই সীমার পাশে রয়েছেন। এখনও তারা সীমার পাশে রয়েছেন বলে নবকুমারবাবু জানিয়েছেন। বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা জানিয়েছেন তারা উত্তরবঙ্গ পৌষ মেলার তরফে সীমার পাশে রয়েছে। আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় তরাই স্কুলের সভাপতি সমাজসেবী স্বপন দাস আছেন, আমাদের মধ্যে ল কলেজের অধ্যক্ষা ডক্টর সংযুক্ত মৈত্র, আজকে আছেন আমাদের মধ্যে প্রখ্যাত অ্যাথলেটিক্স কোচ কার্তিক পাল, যার জন্য আমাদের মূলত অনুষ্ঠান সীমা চক্রবর্তী। গত বারাম যে সীমার বাড়ির আর্থিক অবস্থা ভালো নেই, সীমা সেখানে খবরের ঘন্টায় বাপিবাবুর কাছে জানালো যে আমি যেখানেই খেলতে যাই না কেন আমাকে থালা বাটি বিক্রি করে, ঘরের আবাসন জিনিস বিক্রি করে আমাকে খেলতে যেতে হয়। ভীষণ অভাবের সংসার, তারও পরিবারের ছেলে আছে, উপযুক্ত স্বামী আছে, সে ঘর বাড়ি সংসার করেও তার মধ্যে সময় বার করে সীমা আমাদের এই মাঠে এসে সময় দিচ্ছে। আমি বেশি সময় দিতে পারি না, আমার ছাত্র আমার সুযোগ্য ছাত্র কার্তিক প্রতিনিয়ত তাকে দেখভাল করে। কার্তিকের জন্য একটা জোরে হাততালি হোক। এবার আসছে এই ছোট্ট অনুষ্ঠানে সবাইকে আমার অভিনন্দন। সীমার গৌরতে আজকেও আমরা একটা সুন্দর জায়গা পেলাম। আগামী দিন যাচ্ছে বাংলাদেশ, আমার বিশ্বাস আমাদের সবার শুভেচ্ছা, সবার আশীর্বাদ, সবার ভালোবাসায় ও অবশ্যই এর চেয়ে বড় সাফল্য অর্জন করবে। শুধু বাংলাদেশ না, আগামীতে যেখানে যাবে এটা আমাদের দেশে বাচ্চাদের কাছে একটা দারুণ রকম একটা অভিজ্ঞতা, একটা অনুপ্রেরণার বিষয়। চেষ্টা করলে কী না করা যায়, এটা একটা দারুণ উদাহরণ সীমা। আমাদের গল্প করার বিষয়, আমরা আগামী প্রজন্মের গল্প করতে পারবো, বলতে পারবো, গল্প করে বলতে পারবো যে তার সাথে আমরা একসাথে ক্রীড়া করতে পেরেছি। এটা দারুণ একটা খুশির খবর। পরিচালনায় বেঙ্গল মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, দার্জিলিং জেলা মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন থেকে অংশগ্রহণ করেছিলেন সীমা চক্রবর্তী আরও অনেকে, তার মধ্যে সীমা চক্রবর্তী
400 মিটার, 800 মিটার এবং 1500 মিটারে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক পেয়েছিলেন। সীমা চক্রবর্তী তরাই অ্যাথলেটিক্স কোচিং ক্যাম্পের তত্ত্বাবধানে তরাই স্কুল মাঠে অনুশীলন করেন। সীমা চক্রবর্তীর প্রশিক্ষক কার্তিক পাল এবং সঙ্গে সহযোগিতা করে দেবকুমার দেব এবং কানু। যেসব দেশগুলো অংশগ্রহণ করেছিলেন তাদের নামগুলো নিম্নরূপ বলছি: বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা। মোট প্রতিযোগী সংখ্যা 800। আগামীকাল অর্থাৎ আজকেই আমরা সীমাকে সম্বর্ধনা জানাচ্ছি, যেহেতু আগামী 30 নভেম্বর সীমা আন্তর্জাতিক অ্যাথলেটিক্স মিটে অংশগ্রহণ করার জন্য শিলিগুড়ির থেকে রওনা হচ্ছেন। তার সাফল্য কামনা করি। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স মিটটা হচ্ছে বাংলাদেশে। এবার আমরা শুরু করছি। এবার সীমাকে আমরা জানি, সবাইকে আমরা পুলস্তবক দিই। প্যাকেট তুলে দিচ্ছেন শ্রীযুক্ত দেবজ্যোতি চক্রবর্তী মহাশয়। এবার আমি ওয়ার্ড কাউন্সিলর সাথী বৌদিকে বলছি, আমাদের ভারতীয় পশ্চিম চাপে পড়িয়ে দেওয়া হচ্ছে। দিন আমাদের মধ্যে পেয়েছি ভারতের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব তথা শিলিগুড়ির গর্ব, আমাদের মাতৃস্নেহ লিজেন্ড অফ টেবিল টেনিস বঙ্গরত্ন তথা ক্রীড়াগুরু পশ্চিমবঙ্গ সরকারের শ্রীমতী ভারতী ঘোষ। একটা জোরে হাত তালি দিন। আছেন আমাদের মধ্যে আমাদের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাথী দাস। একটা জোরে হাত তালি দিন। আছেন আমাদের মধ্যে সিনিয়র অ্যাডভোকেট তথা সমাজসেবী শ্রীযুক্ত দেবজ্যোতি চক্রবর্তী বাচ্চুদা। আমরা চাই যে শিলিগুড়ি শহরের সবুজায়ন হোক। আমরা চাই গাছ আমাদের প্রাণ। আমরা গাছ দিয়েই শুরু করি এই বার্তাটা দিই তরাই অ্যাথলেটিক্স কোচিং ক্যাম্পের পক্ষ থেকে, যে সবাই যেন বাড়িতে একটা করে গাছ লাগায়। একটা অক্সিজেন যে প্রয়োজন আছে এটা মানুষের কাছে বার্তা দিতে চাই, যে সবুজ হোক, সবুজ থাকুক, আমরা যেন সবুজের মধ্যে বসবাস করতে পারি। এবার আসছি ঘোষ, ভারতী ঘোষকে পুষ্পস্তবক এবং খাতা পরিয়ে দিচ্ছেন আমাদের এই কোচিং ক্যাম্পের ছোট্ট বোনেরা। বাংলাদেশ থেকে এই একই সাফল্য অর্জন করে আসতে পারে এইটাই আমি কামনা করছি। ধন্যবাদ। নমস্কার, আমি সীমা চক্রবর্তী। খবরের ঘন্টাকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমি বাংলাদেশে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আর্থিক সাহায্যের কথা খবরের ঘন্টাকে আমি জানাই। খবরের ঘন্টার খবরের জেরে বিভিন্ন জায়গার মানুষ আমাকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। ধন্যবাদ খবরের ঘন্টাকে। এর আগেও খবরের ঘন্টা আমাকে অনেক সাহায্য করেছে। আমি যখন তামিলনাড়ুতে ন্যাশনাল খেলতে যাব তখনও আমার আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল, তখনও খবরের ঘন্টা সম্প্রচারে আমাকে একটা স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমাকে সাহায্য করে। এবারও তারা আমাকে সাহায্য করেছে, শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোসাইটির কর্মকর্তা নবকুমার বসাক, তাদেরকে আমার অনেক ধন্যবাদ। তারা এবার আমার পাশে এসে দাঁড়িয়েছে, আর্থিক সাহায্য করেছে।
আর খবরের ঘন্টাকে আমার অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের কোচিং ক্যাম্পের তরফ থেকে আমাকে সম্বর্ধনা দিয়েছে আমার কোচ কার্তিক স্যার, দেব কুমার স্যার, তারা আমাকে আর্থিক সাহায্য করেছে। আমাদের কোচিং ক্যাম্পের সভাপতি তপেশ স্যার আমাকে একটা ব্লেজার দিয়েছে, আমার ভিসা করে দিয়েছে। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্যাররা বলেছে আমার পাশে আছে, স্যার আমাকে ঘাবাতে না করেছে। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন বাংলাদেশে গিয়ে জিতে আসতে পারি আর দেশের নাম উজ্জ্বল করতে পারি।